ওকে, এই অধ্যায়টা আমরা শেষ করব, দুইটা ক্লাস লাগতে পারে। অধ্যায়টা খুবই সোজা, মানে অনেক কিছু শর্টকাট করা লাগবে আর কি। দেখা গেছে যে কিছু কিছু হিসাব নিকাশ হয়তো বা বুঝবেন না, আপাতত অত দূর পর্যন্ত যাওয়ার দরকার না, ওগুলো অ্যাডমিশনের পরেও অ্যানালাইসিস করা যাবে। যেভাবে করাবো অধ্যায়ভাবে অধ্যায়টা আপনি সেভাবেই শেষ হয়ে যাবে করতে পারেন, যদি অনেক সোজা অধ্যায়। ভিন্যাসের মতো তো পেঁচানো অধ্যায় না, একটু অপেক্ষা করেন। আমার কথা শোনা যায় তো, তাই না? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। এখানে অঙ্ক আমি শুরু করবো, এই অধ্যায়ের ওরকম কোনো বেসিক নাই, মানে বিন্যাসের মতো যে একেবারে অনেক কিছু লাগে, অনেক আলোচনা করবো এরকম এখানে কিছু নাই। এখানে হচ্ছে যে এখানে যে কটা অঙ্ক দেখতে পাচ্ছেন, এই কটা অঙ্ক যদি খুব ভালো করে করতে পারেন তাহলে আপনি বইয়ের 70-80% অঙ্ক পারবেন। আর কিছু কিছু অঙ্ক থাকে একটু অন্যরকম, তো ওইগুলো হচ্ছে যে ওইগুলো অঙ্ক আপনার করা লাগবে না, ঠিক আছে? মোটামুটি এটাই 700-800 যদি আপনি ভালো করে একটু বুঝে বুঝে করতে পারেন তাহলে অ্যাডমিশন যে অঙ্ক আসুক তাহলে ইনশাআল্লাহ আপনি পারবেন। ওকে, এখানে অল্প একটু শুধু এই সি এর একটু ক্যালকুলেশন দেখায় দেখেন। যদি কখনো এরকম যদি দেখেন, এই যে এন সি আর, এই এন সি আর এর বাংলা হলো, এটা পরে ভিডিও দেখে দেখে একটু লিখে নিন, এই এন সি আর মানে হলো যে এন সংখ্যক জিনিস থেকে, এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস কতভাবে বাছাই করা যায়। বাছাই এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস কতভাবে বাছাই করা যায়। যারা ক্লাস করছেন তারা কি বলতে পারবেন যে আমি এনপিআর এর অর্থ কি বলছিলাম, একটু বলতে পারবেন? কেউ বলতে পারবেন না? ও, আপনারা কেউ ক্লাস করেননি এর আগে? না ভাই, আমি ক্লাসে ছিলাম না আনফরচুনেটলি। আচ্ছা, এনপিআর এর অর্থ বলছিলাম যে এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস কতভাবে সাজানো যায়। এটা পি এর অর্থ হলো পারমুটেশন। এই অধ্যায়ে তো আমরা প্রায় 4-5টা ক্লাস নিছি, একটা অধ্যায়ের উপরে 4টা ক্লাস নিছি, এটা সম্পর্কে আর তেমন কিছু বলার নাই এখন, তাহলে এখানেই থাকি আমরা। এন সি আর এর অর্থ হলো এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস কতভাবে বাছাই করা যায়, এটা মাথায় রাখবেন। বাছাই করা যায়, বাছাই বা শব্দ গঠন, এই দুটো শব্দ দেখলে বুঝতে হবে এটা সমাবেশ। শব্দ গঠন, শব্দ বাছাই বা দল গঠন, শব্দ না দল গঠন, দল গঠন, এই দুটো শব্দ দেখলে বুঝতে পারবেন। এখন ব্যাপার হলো এন সি আর এটাকে কিভাবে ভাঙা যায়। প্রথমে উপরেরটাকে ফ্যাক্টোরিয়াল করতে হয়, ডিভাইডেড বাই, নিচেরটা ফ্যাক্টোরিয়াল করতে হয়, তারপরে উপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টোরিয়াল করতে হয়। এটা হলো এন সি আর কে ভাঙানোর নিয়ম আর কি, এভাবে ভাঙাইতে হয়। আবার যদি ফ্যাক্টোরিয়াল বিষয়টা কি, এটা তো সবাই জানি যে ফ্যাক্টোরিয়াল ফোর, ফ্যাক্টোরিয়াল ফোর মানে হলো ফোর কে যদি একবার বাইরে বের করি তাহলে ফোর থেকে এক কি হয়, বাদ যায়, তাহলে এর ভিতরে থাকে কত, ফোর, ফ্যাক্টোরিয়াল ভিতরে থাকে থ্রি। আবার এখানে আমার ফোর আছে ইন্টু থ্রিটাকে আমি বের করতে পারি, থ্রি কে বের করতে পারি, ফ্যাক্টোরিয়াল ভিতর কি হয়, আবার এক বাদ যায়। আমরা জানি যে ফ্যাক্টোরিয়াল ভিতর থেকে যদি কোনো কিছু বের করা হয় তবে ফ্যাক্টোরিয়াল ভিতর থেকে এক কমে যায়, ফ্যাক্টোরিয়াল ভিতর থেকে এক কমে যায়। আচ্ছা, আমি গ্রুপের লিংকটা পাচ্ছি না, একটু দাঁড়াতে, পাইছি। আমি লিংকটা একটু পাবলিক গ্রুপে শেয়ার করে আসি। এখানে তো মাত্র 6 জন ক্লাস করতেছেন, এত কম সংখ্যক ক্লাস করলে খুব একটা ভালো লাগে না। গ্রুপে একটু শেয়ার করি, দেখি কেউ ফ্রি থাকলে এসে ক্লাস করে করতে পারবে, এমনি এমনি ক্লাসগুলো করতে পারবে। আমি একটা গ্রুপে একটু শেয়ার করি। Thank you.
এক মিনিট লাগবে, একটু অপেক্ষা করুন। ডুয়েট অ্যাডমিশন অধ্যায় সমাবেশ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না এখন নিতে আসবেন না ভাই, আমি একটা ক্লাস নিতেছি। আমি প্রশ্ন শেষ করে, আপনি কটা পর্যন্ত জেগে থাকেন? জেগে থাকেন কটা পর্যন্ত এটা বলছি। আচ্ছা তাহলে থাকেন, আমি আপনাকে কল দেবো। আমি একটা ক্লাস নিতেছি তো অনলাইনে, ক্লাসটা শেষ করে কল দেব। ওকে ওকে। আচ্ছা, এই ফ্যাক্টোরিয়াল কে যদি আপনার ভাঙা হয় তাহলে এভাবে ফ্যাক্টোরিয়াল কে ভাঙানো যায়, এটা তো সবাই জানি তাই না? যে ফ্যাক্টোরিয়াল এর ভিতর থেকে যদি কোনো কিছু বের করি তার ভিতরে এক কমে যায়। ফ্যাক্টোরিয়াল এর ভিতর থেকে কোনো কিছু যদি বের করি তাহলে এক কমে যায়। তাহলে এখানেও আমরা এভাবে ক্যালকুলেশন করতে পারবো। এখানে আমার ফ্যাক্টোরিয়াল এন, আমি যদি এন টাকে যদি বাইরে বের করতে চাই করতে পারবো, সমস্যা নেই। তাহলে ফ্যাক্টোরিয়াল এর ভিতরে এন মাইনাস ওয়ান হবে। আবার এখানে কত আছে ফ্যাক্টোরিয়াল আর, আমি যদি আরটা বের করতে চাই তাহলে কি হবে, আর মাইনাস ওয়ান হবে। ফ্যাক্টোরিয়ালের ভিতর থেকে কোনো কিছু বের করার পদ্ধতি হলো এটা, যে যেটা বের করবো সেটা থেকে এক কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। সবাই কি বুঝছি ভাই বিষয়গুলো? আরেকটা বিষয় হলো দেখেন, কথা একজন একজন একটু রেসপন্স করেন, তাছাড়া আমি তো ক্লাস করাইতে পারবো না। হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি। ওকে, এবার আবার দেখেন, যদি কখন এগুলো ফ্যাক্টোরিয়াল দিয়ে দিয়ে এগুলো বের করা, এগুলো অনেক ঝামেলা, এগুলো মনে করেন বিরক্তিকর। তো যদি কখনো দেখেন যে এরকম লেখা আছে 4c কতর কথা 3, এই যে এই নিচে যেটা, এখানে যদি কখনো সংখ্যা দেওয়া থাকে তাহলে তাকে আর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাঙানো লাগে না, তাকে খুব দ্রুতই ভেঙে ফেলা যায়। কিভাবে এটা মনে রাখবেন যে উপরে করতে হয় কি, এই উপরে যেটা আছে এটাকে, এই যে নিচে যেটা আছে ততবার ফ্যাক্টোরিয়াল ভিতর থেকে বের করতে হয়, মানে 4 কে 3 বার ফ্যাক্টোরিয়াল ভিতর থেকে বের করতে হবে। তাহলে কিভাবে লিখবেন, এই যে 4 কে বের করলেন, ফ্যাক্টোরিয়াল ভিতর থাকলো কত 3, তাহলে এই যে 3 কে বের করলেন, ফ্যাক্টোরিয়াল ভিতর থাকলো কত 2, এই যে 2 কে বের করলেন, কয়বার বেরিয়েছে 3 বার, আর কিছু করতে হবে না শেষ। আর নিচে যেটা থাকবে সেটা 1 থেকে তত পর্যন্ত গুণ, যেমন 1 গুণ 2 গুণ 3, এই 4c3 কে ভাঙানো হয়ে গেছে, 4c3 কে ভাঙানো হয়ে গেছে। এভাবে শর্টকাটে ভাঙাবেন আর কি, বড় বড় অঙ্কের সময় এগুলো লাগবে। আমি আরো দেখাচ্ছি আপনাদের যেন প্রবলেম না হয়। মনে করেন কথার কথা, এখানে থাকলো এন, এখানে থাকলো সি, এখানে থাকলো 3, তাহলে কিভাবে এটাকে ভাঙাবেন, ওপরে এই এন কে 3 বার ফ্যাক্টরির ভিতর থেকে বের করতে হবে। একবার বের করলে কত বেরোয় এন, তাহলে একটা ফ্যাক্টরির ভিতরে আছে কত, এন মাইনাস ওয়ান, তাহলে আমি পরের বার বের করতে পারি এন মাইনাস ওয়ান। তাহলে ফ্যাক্টরির ভিতরে আছে কত, এন মাইনাস টু, মানে 1 করে কমে যাচ্ছে। তারপরে আবার হবে কত, এন মাইনাস টু, 3 বার বের হয়েছে, কাজ শেষ। এখন এই 3 কে নিচে 1 থেকে 3 পর্যন্ত, 1 2 3, সবাইকে এই ভাঙানোটা বুঝছি ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি। ওকে, এইটুকু শুধু মনে রাখা লাগবে, তাহলে আমরা পরের অঙ্কগুলো করতে পারবো। এখন দেখেন, এটা একটা অঙ্ক, এগুলো অঙ্ক ডুয়েটে ইতিপূর্বে আসছে, ইম্পর্টেন্ট আছে অঙ্ক। সরি ভাই, ঠান্ডা লাগছে। তো যাই হোক, এই এই অঙ্কগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো কিভাবে করবেন একটু দেখেন। এই অঙ্কগুলো করতে গিয়ে আপনি 1-2 লাইন বসবেন না,
বুঝবেন না বলতে, ওটা ওটা একটা থিওরেমের অঙ্ক এবং কাজটা কিছুটা উল্টা, আপনি বোঝার দরকার নেই, আপনি অঙ্ক পারলেই তো হয়ে গেল। আপনি এখন অঙ্ক পারেন, আগে মার্ক পান, আগে ডুয়েটে চান্স পান, তারপরে বসে থাকে আরামসে এগুলো বুঝতে পারবেন। এরকম যেগুলো প্রমাণ আছে আপনাকে, যে এখানে পদ হলো দুইটা, পদ পদ হলো দুইটা পদ, এদের একটা পদ, এদের আরেকটা পদ, ভিতরে প্লাস থাকলে দুইটা পদ হয়, প্লাস অথবা মাইনাস দ্বারা যারা বিভক্ত হয় তাদেরকে আলাদা আলাদা পদ বলে। মনে করেন এ প্লাস বি, এখানে দুটা পদ, আবার মনে করেন যে এখানে আছে সি প্লাস ডি মাইনাস এ, এখানে তিনটা পদ, এখানে দুটা পদ ইকুয়াল টু একটা পদ। এরকম যত প্রমাণ দেখবেন রাইট হ্যান্ড সাইড ধরে থেকে প্রমাণগুলো করা শুরু করবেন। এক নম্বর কাজ হলো, এক নম্বর কাজ হলো এটাকে ভেঙে ফেলা। ভেঙে ফেলা কিভাবে? এই যে এন সি আর কে কিভাবে ভাঙলাম, ওপরে একটা ফ্যাক্টোরিয়াল, উপরে একটা ফ্যাক্টোরিয়াল করলে এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই, নিচের একটা ফ্যাক্টোরিয়াল আর, এবার উপরের একটা মাইনাস নিচের একটা, তাহলে কি হবে এন মাইনাস আর মাইনাস ওয়ান, উপরের একটা মাইনাস নিচের একটা ফ্যাক্টোরিয়াল। এবার প্লাস এটার কাজ করব, উপরের একটা ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই নিচের একটা ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান, উপরের একটা মাইনাস নিচের একটা, তাহলে কত হবে, উপরে আছে এন মাইনাস ওয়ান মাইনাস নিচেরটা, নিচেরটা আছে কত আর, এখানে মাইনাস ওয়ান হয় কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এই লাইনটা কি সবাই বুঝছি ভাই? হ্যাঁ ভাই বুঝতে পারছি। ওকে, তো এটা যদি বোঝেন তাহলে আপনার কাজ হবে প্রথমে ফ্যাক্টোরিয়ালকে ভেঙে ফেলা, আর দুই নম্বর কাজ হলো আপনার, দুই নম্বর কাজ হলো আপনার ফ্যাক্টোরিয়াল যেখানে 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 আছে তাদেরকে সমান বানানো। সমান বানানো কিভাবে? সমান বলতেছি এই যে উপরে দেখেন এখানে এন মাইনাস ওয়ান, উপরে কি আছে এন মাইনাস ওয়ান, তার মানে এই দুটারকে কিছু করা লাগবে না, এরা ঠিকঠাক আছে, এদেরকে রেখে দেন। তাহলে উপরে আমি লিখবো কত, এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আবার ধরেন এখানে প্লাস, এটাতেও লিখে নিলাম এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। কিন্তু নিচে এসে দেখেন এই যে এটা আর এই যে এটা, এটা তো সমান না, তাহলে সমানের ব্যবস্থা করতে হবে। সমানের সমান করার জন্য কাকে টার্গেট করবেন? সমান করার জন্য আপনি বড়টাকে টার্গেট করবেন, বড়টাকে ফ্যাক্টোরিয়াল, এই যে আর ফ্যাক্টোরিয়াল আটটা বড় আর আর মানে ওয়ানটা কি ছোট, তাহলে এই বড়টাকে আপনি ফ্যাক্টোরিয়াল ভিতর থেকে একবার বের করেন। আর কে ফ্যাক্টোরিয়াল ভিতর থেকে যদি আমি বের করি তাহলে ওর ভিতরে থাকে কত, আর মাইনাস ওয়ান, এটার সমান হয়ে গেল। আর এন মাইনাস আর মাইনাস ওয়ান এটা আর হলো এই যে এই জায়গাটা, এটা কত এন মাইনাস, এটা তো কেটে গেছে, এই ওয়ান আর এই ওয়ান কি হয় কেটে যায়, তাহলে এখানে কত এন মাইনাস আর, আর এটা কত এন মাইনাস আর মাইনাস ওয়ান, তাহলে এন মাইনাস আর মাইনাস ওয়ান এর সাথে এটা ছোট আর এন মাইনাস আরটা কি বড়, তাহলে বড়টাকে বের করতে হবে। এটাকে আমরা এইরকমই রাখবো এন মাইনাস আর মাইনাস ওয়ান, আর এখানে আছে কত এন মাইনাস আর, তাহলে এখানে প্রথমে আছে আর মাইনাস ওয়ান, আর মাইনাস ওয়ানকে রেখে দেন। কেন রেখে দিলাম, কারণ এটা এটার সমান। আর এখানে এন মাইনাস আটটা কমন নেন, এন মাইনাস আটটা বের করেন, তাহলে ওর ভিতরে কত হবে এন মাইনাস আর মাইনাস ওয়ান, এন মাইনাস আর মাইনাস ওয়ান, ওয়ানটা প্রয়োজনে উপরে লিখলাম। তাহলে দেখেন ফ্যাক্টোরিয়ালের জায়গাগুলো, এখানে ফ্যাক্টোরিয়াল, এখানে ফ্যাক্টোরিয়াল সমান, আবার এই জায়গার ফ্যাক্টোরিয়াল, এই জায়গার ফ্যাক্টোরিয়াল সমান, আবার এই জায়গার ফ্যাক্টোরিয়াল, এই জায়গার ফ্যাক্টোরিয়াল সমান, ঠিক আছে। ও সরি এটা লিখলাম কেন, একটু দাঁড়ান, এটাকে তো আমি ফ্যাক্টোরিয়াল ভিতর থেকে বেরই করতেছি, এটাকে লেখার দরকার নেই, এটা আমি আবার লিখি, এটা বের করছি আমি কত এন মাইনাস আর, তাহলে এন মাইনাস আর আমি বের করবো, আর ভিতরে কি হবে এক বিয়োগ এন মাইনাস আর মাইনাস ওয়ান। এবার যেহেতু ফ্যাক্টোরিয়াল গুলো সমান হয়ে গেছে, আমার কাজ হলো ফ্যাক্টোরিয়াল গুলোকে কমন নেওয়া, তাহলে ফ্যাক্টোরিয়াল কমন নেব, উপরে কত আছে এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই, দুই জায়গা থেকে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান কমন নিলাম, নিচে কমন নেওয়া যায় কি ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান, তারপরে হলো এন মাইনাস আর মাইনাস ওয়ান, ফ্যাক্টোরিয়াল কমন নিলাম, তাহলে এখানে থাকলো কত ওয়ান ডিভাইডেড বাই আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন মাইনাস আর। এতক্ষণ আপনি প্রত্যেকটা লাইন বুঝছেন, এখন শুধু এখন একটা লাইন করবো, এটা আপনার বোঝার দরকার নেই, এটাকে আমি যেভাবে বলি ওইভাবে মাথায় রাখেন। আপনার যখন ফ্যাক্টোরিয়াল গুলো যখন আলাদা হয়ে যাবে আর ফ্যাক্টোরিয়াল গুলো যখন কমন নেওয়া হয়ে যাবে, তখন আর এই লাইনের কোনো কাজ নাই। আপনাকে প্রমাণ করতে বলছে কি দেখেন, এই যে এটা প্রমাণ করতে বলছে এন সি আর, এখানে আমি লিখে রাখতেছি, আপনাকে প্রমাণ করতে বলছে কি এন সি আর, তাহলে আমরা কি করব,
যখন আমার ফ্যাক্টোরিয়াল গুলো কমন নেওয়া হয়ে গেছে, যখন আমার ফ্যাক্টোরিয়াল গুলো কমন নেওয়া হয়ে গেছে, তখন আমি আর এই লাইনের দিকে তাকাবো না, এই লাইনের দিকে তাকাবো না। আমি করব কি, যেটা প্রমাণ করতে বলছে সেটাকে আমি ভেঙে দেব। তাহলে কিভাবে ভাঙবো, এই যে উপরেরটা ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই উপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টোরিয়াল, সাথে হলো নিচেরটা ফ্যাক্টোরিয়াল, এনসিআর কে যেভাবে ভাঙাই। এখন এটা ভেঙে যদি আপনি এটা লেখেন, তাহলে ওইটা ইকুয়াল টু, তো আপনি এটা লিখতেই পারবেন এন সি আর, আমার কিন্তু প্রমাণ হয়ে গেছে। আপনি বোঝার ভিতরে শুধু এই একটা লাইন বোঝেননি, এখানে একটা থিওরেম ইউজ করা হয়েছে এবং এটা কিছুটা উল্টা দিকে কাজ করছে, যেটা একটু বোঝাটা একটু একটু সময় সাপেক্ষ করবে, আরো কয়েক লাইন করা লাগবে, এ দরকার নাই। আমি আপনাকে যেভাবে বললাম, আমি আপনাকে কিভাবে বললাম যে এরকম দুটা পদ ইকুয়াল টু একটা পদ যদি কখনো আপনাকে প্রমাণ করতে বলে, তাহলে আপনার কাজ হলো প্রথমে এই দুটা পদ আপনি ফ্যাক্টোরিয়াল দিয়ে ভেঙে নেবেন। এই লাইনের কাজ হলো ফ্যাক্টোরিয়াল দিয়ে ভেঙে নেবেন, তারপরে এই লাইনের কাজ হলো ফ্যাক্টোরিয়াল যেখানে যেখানে আছে সেখানে সেখানে ফ্যাক্টোরিয়াল গুলো সমান করে নেবেন। ফ্যাক্টোরিয়াল যখন সমান হয়ে যাবে, এই লাইনের কাজ হলো ফ্যাক্টোরিয়াল গুলোকে কমন নেবেন। ফ্যাক্টোরিয়াল যখন কমন নেওয়া একসাথে হয়ে যাবে, তখন আর আপনার কোনো কাজ নাই, তখন যেটা প্রমাণ করতে বলছে, এই যে যেটা প্রমাণ করতে বলছে সেটা শুধু ভেঙে দেবেন, তারপর ওইটা ইকুয়াল টু আবার ওটাই লিখে দেবেন, এই যে প্রমাণ হয়ে গেল। বুঝছেন কি কেউ? যে একটু রেসপন্স করতেছিলেন সে তো চলে গেছে, যাই হোক, এটা হলো আমাদের একটা প্রমাণ। এই প্রমাণগুলো কোনগুলো, যেগুলো দুটা পদ ইকুয়াল টু একটা পদ প্রমাণ করা লাগে, সেই প্রমাণগুলো ওই রকম ভাবে করা যায়, ঠিক আছে, দুটা পদ ইকুয়াল টু একটা। কিন্তু পরের প্রমাণগুলো দেখেন, পরের প্রমাণগুলো ওই রকম না, দুটা পদ না, এখানে তিনটা পদ আছে, তো আমি এই তিনটার ভিতরে একটা করে দিই, বাকি দুইটা আপনাদের করা লাগবে। ওই প্রমাণগুলো করার জন্য এই সূত্রটার আমার প্রয়োজন হবে, এটা একটা সূত্র। এটা কেমন সূত্র আমি এই জায়গাতে বুঝাই দিচ্ছি। এটা সূত্রটা কেমন দেখেন, এই যে উপরে লেখা কত, এই যে উপরে এখানে দেখেন এন মাইনাস ওয়ান, এখানে হলো এন মাইনাস ওয়ান, মানে এই জায়গাতে লেখা আছে এন মাইনাস ওয়ান, এই জায়গাতেও লেখা আছে এন মাইনাস ওয়ান। তাহলে ব্যাপারটা হলো দুই পাশে সমান থাকা লাগবে, মানে দুইটা এটা সমান থাকা লাগবে। আর নিচের ক্ষেত্রে কি, এটার চাইয়ে এটার চাইতে এটা এক বড়, তার মানে কথা হলো যদি কখনো দেখেন যে উপরের দুইটা সমান আর নিচের ভিতরে একটার চাইতে আরেকটা বড়, তাহলে এই দুইটা পদ মিলে মিলে একটা পদ হয়ে যায়। কিভাবে হয়ে যায়, উপরে যা আছে তার সাথে এক যোগ হয়, দেখেন এন মাইনাস ওয়ান এর সাথে যদি এক যোগ করি তাহলে কত হয়, শুধু এন, এই যে দেখেন উপরে শুধু এন ই লেখছে, আর নিচে কি হয়, নিচে দুইটার ভিতরে বড়টা হয়, এই যে আর 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 মাইনাস ওয়ান এর ভিতরে আরটা কি বড়, সেই জন্য নিচে লেখছে কি বড়, ঠিক আছে। আবার বলি ছোট করে, যদি কখনো এরকম দুটা পদ দেখেন, তাহলে দুটা পদ ইকুয়াল টু একটা পদ লেখা যায়, কি করতে হয়, উপরের সাথে এক যোগ করতে হয়, নিচের ভিতরে বড়টা লিখতে হয়। তাহলে দেখেন এবার আমি এই যে এটা প্রমাণ করব, আমি দুইটা করে দেবো আপনাকে, দুইটা করে দিই, এই প্রমাণ একটা করি। ভাই আপনার ওই যে ইয়াটা একটু বাড়াইলে ভালো হইতো, ছোট দেখাচ্ছে তো মাউসের, এটা ওই যে যেখানে আপনি লিখতেছেন না আপনার ওই যে ডক ফাইলটা আর কি, এটা একটু সাইজটা বাড়াইলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ এইরকম এবার, ঠিক আছে, হ্যাঁ এখন ঠিক আছে, ওকে, কথা বললি করা যাবে, সমস্যা, প্রয়োজনে ফন্ট যদি বাড়ানো লাগে এটাও বাড়ানো যাবে, সবকিছু করা যাবে, ঠিক আছে, জি ভাই ঠিক আছে, ওকে পারফেক্ট। তাহলে এই প্রমাণটা আবার আলাদা, এই প্রমাণটা কেমন প্রমাণ, এই যে দুই এর বেশি পদ থাকতে হবে, দুই এর বেশি, আর এটা কেমন করলাম, এখানে পদ থাকতে হয়েছে দুইটা, এই যে দুইটা পদ ইকুয়াল টু একটা পদ, তো দুই এর বেশি যদি পদ থাকে তাহলে আমরা আর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাঙাবো না, আমরা ওই যে একটু আগে যেভাবে শিখলাম সেইভাবে করব। দেখেন কিভাবে, এটা যখন আমি লেফট হ্যান্ড সাইড ধরে কাজ করব, এল এইচ এস, লেফট হ্যান্ড সাইড ধরে যখন কাজ করব, তখন কি করতে হবে, আমরা কি জানি উপরে যদি সমান থাকে আর নিচে যদি একটা আরেকটার চাইতে বড় থাকে, তাহলে দুইটা পদ ইকুয়াল টু একটা পদ লেখা যায়। তাহলে এই যে দেখেন উপরে এখানে হলো এন, এখানেও হলো এন, দুটাই কি সমান, আর নিচে এটার চাইতে এখানে একটা বড়, তাহলে দুটা এরকম থাকলে কি করা লেখা যায়, দুটা পদ একটা পদ হয়ে যায়, উপরেরটার সাথে এক যোগ করা লাগে। তাহলে দেখেন এই যে এন প্লাস ওয়ান, তারপরে কি হলো সি, আর নিচে কি হয় দুটার ভিতরে বড়টা হয়, তাহলে বড় কত, এখানে হলো আর 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 প্লাস ওয়ান, তাহলে বড় তো অবশ্যই আর প্লাস ওয়ান।
ঠিক আছে এইটা। আর এখানে আমার বাকি থাকলো কত, n প্লাস 1 সি আর। এবার আমরা আবার কাজ করব, আবার দেখেন দুইটা পদ। এবার কি হলো, এখনো তো এই যে দেখেন উপরের এটা আর এটা কি সমান, আর নিচে এটা এটার চাইতে কি এক বড়, তাহলে উপরে যদি সমান থাকে আর নিচে যদি এক একটা বড় থাকে তাহলে কি হয় উপরের সাথে এক যোগ করতে হয়। তাহলে এই যে দেখেন n প্লাস 1 আর যোগ করলাম কত 1 সি, নিচের ভিতরে আর 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 প্লাস 1, বড় কোনটা আর প্লাস 1 ইকুয়াল টু, এই যে দেখেন আমার কি হয় n প্লাস 2 সি আর প্লাস 1। আমার কিন্তু প্রমাণ হয়ে গেছে, যেটা প্রমাণ করতে বলছে আমার সেটা প্রমাণ হয়ে গেছে। খুবই সোজা এগুলো, মানে খুব সোজা, আপনি একবার দুইবার প্র্যাকটিস করলেই পারবেন। এটা কি বুঝছি ভাই? জি ভাই বুঝছি। এখানে এই দুটো আর একটু অন্যরকম, অন্যরকম না একই রকম, কিন্তু এই যে এখানে একটু কাজ করা লাগবে, এর আর একটা করে দিই তাহলে আর এই ধরনের প্রমাণ আমারও আর করানো লাগবে না, আপনারও আর এর বাইরে কিছু করা লাগবে না। এটা করি, এখানে দেখেন এখানে এই যে এখানে পদ সংখ্যা কি দুইয়ের বেশি, তার মানে এখন যেভাবে করলাম ওভাবেই কাজ করব। তাহলে এখানে রাইট হ্যান্ড সাইড ধরে কাজ করব, আর ইজ এস, কিন্তু এখানে দেখেন একটু কাজ করে নেওয়া লাগবে। আগে লিখে নেন এন মাইনাস টু সি আর প্লাস, এখানে দেখেন, আচ্ছা কেউ একজন আমাকে বলেন তো টু এ ইকুয়াল টু এ প্লাস এ, এটা কি লেখা যায়? জি ভাই লেখা যায় তো। তাহলে এই যে এখানে দেখেন টু আর এটা হলো কিছু, তাহলে টু কিছু কে কিছু প্লাস কিছু করে কি লেখা যায়? জি ভাই লেখা যাবে, টুটা বাদ দিয়ে শুধু ওইটাই লেখা যাবে দুইবার। হ্যাঁ ওইটাই, আমরা এই কাজটাই আমরা করব এখানে। এই যে এটা এ মাইনাস টু সি আর মাইনাস ওয়ান একবার প্লাস এন মাইনাস টু সি আর মাইনাস ওয়ান, এই যে দুইবার লিখলাম। আর এখানে আমার বাকি থাকলো কি, তাহলে এন মাইনাস টু সি আর মাইনাস টু, এই তো আমরা ভেঙে নিলাম জাস্ট এই টুটাকে কি করলাম ভেঙে নিলাম। এখন আমরা যে সূত্র শিখছিলাম, যদি উপরে দুটো সমান থাকে, এই যে দেখেন এখানে সমান এখানে সমান, তাহলে উপরে কি করা লাগে এক যোগ করা লাগে। তাহলে এন মাইনাস টুর সাথে যদি এক যোগ করি এন মাইনাস টু প্লাস ওয়ান, তাহলে কি হয় এন মাইনাস ওয়ান সি, এই দুটোর ভিতরে বড় কি, একটা হলো আর আর একটা হলো আর মাইনাস ওয়ান, তাহলে বড় কি আর, তাহলে এই যে আমরা লিখলাম কি আর প্লাস, আবার এই দুইটার ভিতর সাথে এক যোগ, তাহলে এক যোগ করলে কত হবে এন মাইনাস ওয়ান সি, আর এই দুটোর ভিতরে বড়টা কোনটা আর মাইনাস ওয়ান। এখন আবার দেখেন উপরে সমান হয়েছে, তাহলে উপরে যদি আমি এক যোগ করি, আমি যদি উপরে এক যোগ করি তাহলে আমার কত হয় এন সি, আর এই যে এই দুটোর ভিতরে বড় কোনটা আর, তাহলে কি হলো আমার এন সি আর। তাহলে দেখেন আমাদের এই যে প্রমাণ হয়ে গেছে, এই যে অটোমেটিক এগুলো সবগুলো প্রমাণ হয়ে যাবে, এক লাইন দুই লাইন করে প্রমাণ। এরকম একটা অঙ্ক আসলে আট মার্ক দিবে আপনাকে একেবারে। এই যে মাঝখানের প্রমাণটা একটু দেখাইতেন ভাই, এই যে দুই নম্বর ভাই, ওই যে যেটা প্রমাণ করলেন ওইটার এই দুই নম্বর লাইনটা, এটা না 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 ওই যে যেটা প্রমাণ করলেন, হ্যাঁ এইটার ওই যে লাল লেখা যেটা, ওই যে ভাই আপনি শেষে যে আনলেন না এন মাইনাস সি তারপর সি তারপর আর মাইনাস ওয়ান, এইটা একটু ওই যে আর মাইনাস ওয়ান যে লিখলেন ওই শেষের দুইটা দিকে তাকান, এই দুইটার দিকে অজি ভাই বুঝছি, এন মাইনাস টু তাহলে এক যোগ করেন এন মাইনাস টু প্লাস ওয়ান, তাহলে হয় কত এন মাইনাস ওয়ান, জি বুঝছি, এখানে এন মাইনাস ওয়ান লিখলাম, এই যে এই জায়গায় এন মাইনাস ওয়ান লিখলাম, আর এই দুইটার ভিতরে বড়টা বলে তো আর মাইনাস ওয়ান বড় না আর মাইনাস টু বড়, আর মাইনাস ওয়ান বড়। আপনি 10 টাকার থেকে 2 টাকা বাদ দিলে কত থাকে 8 টাকা, আর 10 টাকার থেকে 5 টাকা বাদ দিলে কত থাকে 5 টাকা, বড় গুণটা তাহলে 8 টাকা, মানে বিয়োগের সময় যেটা ছোট সেটাই কি হয় বড় হয়, বুঝছেন কি? বুঝছেন ভাই না বুঝলে কথা বলেন, ও কি জানি বুঝছেন কিনা জানি না। জি ভাই বুঝছি ওইটা। ও আচ্ছা ঠিক আছে কথা বলেন একটু, ওকে তাহলে আমাদের এই প্রমাণ টাইপের অঙ্ক মোটামুটি ধরেন শেষ। আমরা এখন এখানে একটা অঙ্ক করব, এখানে একটা অঙ্ক করব, কিন্তু এই অঙ্ক করার জন্য কিছু কথাবার্তা দরকার, সেই কথাবার্তাগুলো একটু ভালো করে শুনেন।
আগে কথাবার্তাগুলো বলি, একটু ভালো করে শোনেন। ওকে, এইখানে দেখেন, কখনো যদি এরকম দেখেন এন সি আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন সি আর, এখন এরকম যদি কখনো দেখেন এন সি আর প্লাস ওয়ান, আর প্লাস ওয়ান এখানে দেখেন এন, এখানেও কি আছে এন, এখানে আছে আর প্লাস ওয়ান, এখানে আছে কি আর, এই আর প্লাস ওয়ান লেখার মানে হলো এই আর এর চাইতে এই আর প্লাস ওয়ানটা বড়। যদি কখনো এরকম দেখেন, যদি কখনো এরকম দেখেন তাহলে একটা জিনিস লেখা যায়, আবার লিখেন ক্লিয়ার করে, এন সি আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন সি আর। যদি এরকম কখনো দেখেন তাহলে লেখা যায় এই উপরেরটা মাইনাস এই নিচেরটা, এন মাইনাস আর ডিভাইডেড বাই এই বড়টা হয় নিচে আর প্লাস ওয়ান। মানে এটা একটা ম্যাজিক সূত্র, আপনার যে কোনো একটা এই রিলেটেড অঙ্ক, 8-10 লাইনের অঙ্ক আপনার 2-3 লাইনের ভিতরে শেষ হয়ে যাবে। অ্যাডমিশনে তো আপনি অনেক জায়গা পাবেন না, ঠিক আছে, আপনাকে জায়গা দেবে অল্প একটু, এতটুকু জায়গার ভিতরে আপনাকে 8 মার্কের একটা অঙ্ক কভার করতে হবে। আবার পুরো একটা অঙ্কের জন্য আপনি সময় পাবেন 2 থেকে 2.5 মিনিট, তো ওইভাবে ভেঙে ভেঙে করার মতো আপনি সময় পাবেন না। সূত্রটা আবার বলি আমি, যদি কখনো দেখেন যে এইভাবে বড় লেখা আছে এন সি আর প্লাস ওয়ান, মানে এটা বড় আর নিচে লেখা আছে এন সি আর, তাহলে লেখা যায় উপরেরটা মাইনাস নিচেরটা, মানে এই যে এন মাইনাস কত আর, আর বড়টা এই যে আর প্লাস ওয়ান, ওই আর প্লাস ওয়ান। এখন এই অঙ্কটা এইভাবে করব, ঠিক আছে? তো একটু 1 মিনিট, আমিও ভুলে গেছি লিংক দিতে, যাই হোক দুইটা প্রমাণ করাইছি শুধু। ওকে, তো যে সূত্রটা দেখলেন এই অঙ্কটাতে দেখেন, এই অঙ্কটাতে আপনাকে বলছে এন সি 12 আর এন সি 8, এটা দেওয়া আছে আপনাকে বের করতে বলছে 22 CN বাই সি এন এর মানটা বের করতে বলছে। এই সি এর মান কিন্তু ক্যালকুলেটারে খুব সহজে বের করা যায়, দেখি তো সাইন্টিফিক ক্যালকুলেটারটা বের করতে পারি কিনা, তাহলে আপনাদেরকে দেখা যাবে। এখানে সাইন্টিফিক, এ সাইন্টিফিক, এই যে দেখেন এখানে ওটা কিভাবে বের করে, এটা তো ক্যালকুলেটরের মতো না, একটু অন্যরকম ফাংশন ত্রিকোণমিতি কি আছে, ট্রেলিয়ন, তারপরে সিআর, ফাংশন যেন ডিসপ্লে শেয়ার দিলেন, একটু ডিস্টার্ব করলেন, ডিসপ্লে শেয়ার দিলেন নাকি মোশারফ ভাই, কি যেন করলেন, টিপাটিপি করেন না মোশারফ ভাই। ওকে, এই ক্যালকুলেটরও কেন ধরে পাওয়া যাচ্ছে না, দেখি তো ভাই আপনি কি রেকর্ড করতেছেন? হ্যাঁ আমি ক্লাস রেকর্ড করতেছি। আচ্ছা ভাই ঠিক আছে। ওকে, ক্যালকুলেটর আচ্ছা যাই হোক, ক্যালকুলেটর আপনারা দেখবেন যে আপনাদের সাইন্টিফিক ক্যালকুলেটরে এই যে ভাগ লেখা আছে, এই ভাগের নিচে ভিতরে লেখা আছে এনসিআর লেখা আছে, ওখানে যদি আপনি
মানে উপরের সংখ্যাটা যদি দেন 22 দেওয়ার পরে যদি শিফট চেপে ভাগ চাপেন তাহলে ওখানে সি লেখা উঠবে। আবার তারপরে যদি আপনি এন এর মান দেন তাহলে আপনার এটা পুরো কত হয় সেটা আপনাকে একবারে দেখাই দেবে, ঠিক আছে? একটু দেখেন ক্যালকুলেটর থাকে, অথবা আমি দেখেও দিতে পারি আপনাদেরকে যদি দেখতে চান। এটা কি দেখে দেওয়া লাগবে না পারবেন? এই যে কোন ক্যালকুলেটর দেখে দিই, দাঁড়ান একটু বড় ক্যালকুলেটর দেখে দিই, এটা দেখে দিই ভাইয়া। কালকে একটা ক্যালকুলেটর কিনছি 3,000 টাকার নিচে। ভাই গানটা দিয়ে না, মমতা জাফর গান শুনে মমতা জাফর ভাগ চাপেন তারপরে ইকুয়াল দিলে এনসিআর এর মানটা বের হয়ে যাবে, ঠিক আছে? এভাবে আসলে কাজটা করা লাগে। তো এখানে যদি আপনি এই যে 22cn এখানে n এর মানটা যদি খালি দিয়ে ক্যালকুলেটরে বসাই দিতে পারেন তাহলে আপনার কাজ শেষ, অঙ্ক শেষ। কিন্তু কথা হচ্ছে যে আপনি এই n এর মানটা কই পাবেন? এই যেটা দেওয়া আছে এখানে, দেওয়া আছে কত দেখেন, nc12 ইকুয়াল টু nc8। এটা ক্যালকুলেশন করে আপনাকে আগে এন এর মানটা বের করে নিতে হবে, পরে এন এর মানটা এখানে যদি বসাই দিন এন এর মান তাহলে মনে করেন যে আপনার রেজাল্ট বের হবে, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে যে আমরা দেখি তো ওই এন এর মানটা কিভাবে বের করে। সি কে আমরা কিভাবে ভাঙা শিখলাম, আমরা বলছি নিচে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সি কে তত বার ফ্যাক্টোরিয়াল ভিতর থেকে বের করব, মানে এন কে ফ্যাক্টোরিয়াল ভিতর থেকে বের করা লাগবে কয়বার, 12 বার। তাহলে যদি 12 বের করা শুরু করেন তাহলে কি হয়, এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ইন্টু এন মাইনাস থ্রি ডট 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 এভাবে 12 বার বের করা লাগবে, এন মাইনাস 11। তারপরে এখানে হবে কি, এই 12 আবার 12 ওয়ান থেকে 12 পর্যন্ত গুণ 1 2 3 ডট 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 12। আপনারা কি মোটামুটি আন্দাজ করতে পারতেছেন যে এটা একটাকে ভাঙ্গি এটা কত বড় হচ্ছে, আবার ইকুয়াল আবার এটাকে ভাঙ্গি তাহলে কত বড় একটা ক্যালকুলেশন হবে, তাই না? অনেক বড় ক্যালকুলেশন হবে, এত বড় ক্যালকুলেশন করে অঙ্ক করা আসলে কঠিন ব্যাপার। এই জন্য এগুলো কত করছিলাম ভাই, যখন সেকেন্ড সেমিস্টারে ছিলাম তখন এগুলো মানে ছিল। ঠিক আছে, তাহলে আর করেন না, আপনি ক্লাস না করলেও হবে, এগুলো এগুলোই আর কি অ্যাডমিশনের পড়াশোনা। তো এখন আপনি যদি এগুলো পেরে পারিয়ে থাকেন তাহলে এগুলো না করলেও হবে, আপনার সমস্যা নেই। আপনি তাহলে সমস্যা নেই ভাই, আসি আপাতত ক্লাস শেষ করতে পারেন আর কি। ওকে ঠিক আছে, তো যেটা বলতেছিলাম এখন এইগুলো অঙ্কত এইভাবে এইভাবে আপনার করলে হবে না, এটা ক্যালকুলেশন অনেক বড় হয়ে যাবে। এখন আমি আপনাকে যেটা শেখালাম আপনি সেদিকে আসেন, এন সি টুয়েলভ ইকুয়াল টু এন সি এইট। এখন এটাকে আমি কিভাবে লিখতে পারি, এন সি টুয়েলভ ডিভাইডেড বাই এন সি এইট ইকুয়াল টু ওয়ান, বলেন তো এভাবে কি লেখা যায়? যায় ভাই, যে দুটো ভাগ করে নিলাম লেখা যায়। তাহলে ওই যে একটা সূত্র শিখাইলাম যে যে উপরে যদি বড় হয় নিচে যদি ছোট হয় তাহলে এই উপরেরটা মাইনাস এই নিচেরটা হয়, তার মানে এখানে হবে n মাইনাস 8 ডিভাইডেড বাই এখানে বড়টা হবে নিচে, বড় কত, বড় হলো 12, তাহলে এই যে হলো 12 ইকুয়াল টু কত হবে, 1। তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি দেখেন কত হয়, n ইকুয়াল টু এখানে হয় 12 আর মাইনাস 8 যদি ওপাশে পার হয়ে যায় 12 আর 8 হলো 20। তাহলে দেখেন এই যে কত বড় ক্যালকুলেশন, আপনি পলিটেকনিক্যালে ভাই এই পর্যন্ত করছিলেন কিন্তু এই সূত্রের দেখা আপনি সম্ভবত পলিটেকনিক্যালে পাননি, পাওয়ার কথা না। তো এই যে এখন আপনাকে এই সূত্র গোনা শেখা লাগবে, যে সূত্র দিয়ে মোটামুটি 10 থেকে 15 লাইনের অঙ্ক এই যে 3 লাইনের ভিতরে হয়ে যাবে, এটা হলো অ্যাডমিশনের পড়াশোনা, অ্যাডমিশনে না এইভাবে পড়া লাগবে।
সবাই কি সূত্রটা বুঝছেন, অঙ্কটা বুঝছেন? জি জি ভাই বুঝছি। ওই আপনি যেভাবে শর্ট করছেন এইভাবে তো করি নাই, ইন ডিটেইলস করছিলাম। সেজন্যই আপনাকে বলতেছি, এখন অ্যাডমিশনের ক্লাস হচ্ছে তো ভাই, মানে এটুকু আপনার এখন শেখা লাগবে, সেজন্যই ক্লাস এই ক্লাসগুলো এখন করা লাগবে। আগে যা করছেন ওগুলো তো ভেঙে চুরে করছেন, সবাই ওটার যদি বোঝেন তাহলে আমি ওটার নিয়মে আর একটু অঙ্ক করবো, এই যে এটার একটা অঙ্ক করবো, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। যেমন এই অঙ্কটা আপনারা করছেন হয়তো পলিটেকনিক্যালে, এটা অনেক বিশাল বড় অঙ্ক, আপনার পুরো এক পেজের অঙ্ক হয়, এখন আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা এখানে কি করবো, এটা এটা এই ইকুয়েশনটা সদৃশ, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডটা সদৃশ। আমরা এখানে করবো কি, দ্বিতীয় ভাগ প্রথমটা এন সি আর, ও আগের অঙ্কের ক্ষেত্রে একটু বলে নিই, তাছাড়া পরে যে আবার পারবেন না, আগের অঙ্কটার ক্ষেত্রে একটু বলে আসি, কারণ বলে আসা বলতে এখানে আমি এন এর মান বের করে দিলাম, এন ইকুয়াল টু 20, আমার কিন্তু অঙ্ক শেষ হয়নি। এই যে এখানে মান বের করতে বলছে কার, বাই সি এন, তাহলে আমার ক্যালকুলেটরে 20 দিলে হয়ে যাবে, 20 দিয়ে ক্যালকুলেটর চাপলে অঙ্ক শেষ। হ্যাঁ ওইটুকু একটু বলে দিলাম, আবার পরে না পারলে, তাহলে এটার ক্ষেত্রে আমরা অঙ্ক করবো, এটা এটা অনেক ইম্পর্টেন্ট, একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এটার ক্ষেত্রে কি করবেন, দুইটা ইকুয়েশন সদৃশ, সদৃশ মানে হলো বাম পাশে যেভাবে আছে, এই যে একটা ভাগ দুইটা ভাগ তিনটা, এখানে তো দেখেন তাই আছে, একটা ভাগ দুইটা ভাগ তিনটা, এই জন্য আমরা দুইটা এই ইকুয়েশনটাকে সদৃশ ইকুয়েশন বলতেছি। এখন এই ধরনের সদৃশ ইকুয়েশনের ক্ষেত্রে আমরা এই বাম পাশে যা করব ডান পাশে তাই করতে পারবো। আসলে আমাকে করতে বলছে কি দেখেন, আমাকে করতে বলছে এন এর মান বের করতে বলছে আর আর এর মান বের করতে বলছে, দুটা মান বের করা লাগবে আমার। তো দুটা মান বের করার জন্য আমার দুইটা ইকুয়েশনের প্রয়োজন হবে, ইকুয়েশন ইকুয়েশন। তাহলে আমরা কিভাবে বের করব, এই যে এইভাবে কাজটা করব, এই যে দ্বিতীয়টা, এই দ্বিতীয়টা লিখব এন সি আর প্লাস 1 ডিভাইডেড বাই দ্বিতীয়টা ভাগ প্রথম প্রথমটা। তোমার ভাই তমল ভাই কি জয়েন করলেন? হ্যাঁ ভাইয়া দেখতেছি অনেকদিন পর, সেই কয় বছর আগে ছিল, বছর তিনেক আগে নাকি? হ্যাঁ ভাইয়া। আচ্ছা আপনাদের সাথে পরিচয় করে দিই, আপনাদের যে ভাই এবার এখন আপনাদের সাথে জয়েন করলো, ইনি তমল ভাই, ইনি আমরা করোনার আগে সেই 2017-18 সালের দিকে আমরা এভাবে ক্লাস করতাম, আলহামদুলিল্লাহ ভাই এইবার শর্ট কোর্স থেকে, শর্ট কোর্স মানে এই প্রথমবারই পরীক্ষা দিয়ে আর কি, মোটামুটি 5-6 বা 7 মাসের মতো পড়াশোনা করে উনি হচ্ছে যে এবার ডুয়েটে উনি এখন চান্স পাইছে এবার সিএসসি তে। তো শুধু চান্স পাওয়াটুকু বললে হবে না, তাহলে আবার তোমার ভাই মন খারাপ করবে, আর একটু বলা লাগবে, সেটা হলো যে গতবার আমাদের কোচিং এ প্রায় প্রায় 200-150 স্টুডেন্ট ছিল, তো তোমার ভাই একজন এমন একজন স্টুডেন্ট যে শর্ট কোর্স থাকা অবস্থায় শর্ট লং উভয় মানে উভয় শিফটের ভিতরে আমাদের কোচিং এ পরীক্ষাতে সবসময় ফার্স্ট হইতে হবে, সবসময় মানে শুরু থেকে শেষ পর্যন্ত। এখন ডুয়েটেও আলহামদুলিল্লাহ একেবারে খুবই ভালো অবস্থায় আছে। যাই হোক ভাই, অনেক দিনের স্মৃতি হয়তো মনে পড়ছে, সেজন্য জয়েন করছে আর কি। ঠিক আছে তোমার ভাই, 2-4 মিনিট থাকেন তাহলে। হ্যাঁ ঠিক আছে, আমরা ক্লাসটা খুশি কন্টিনিউ করি তাহলে। এই যে এই দ্বিতীয়টা ভাগ প্রথমটা লিখতে হবে, তাহলে প্রথমটা লেখেন এন সি আর। এই যে এটা হলো কি, এই দ্বিতীয় ভাগ প্রথমটা লিখলাম বাম পাশে, তাহলে আমাকে ডান পাশেও লিখতে হবে দ্বিতীয়টা ভাগ প্রথমটা। সবাই কি লাইনটা লেখা বুঝছেন ভাই? সবাই কি বুঝছেন? ওকে পুরোটা রিপিট করি তাহলে, দেখেন এগুলো সব মুছে দিলাম আমি, আবার এগুলো আমি আসলে ইকুয়েশন বানাবো। ইকুয়েশন মানে কি, ওই যে যার লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড থাকে, তো এই বাম পাশে যেরকম ইকুয়েশন ডান পাশে ওই একই রকম কন্টেন্ট, এই জন্য বাম পাশে যা ডান পাশে একই রকম ভাবে ফাংশন যদি থাকে তাহলে তাদেরকে আমরা সদৃশ বলি। এই জন্য আমি ইকুয়েশন বানানোর জন্য করব কি, এই ডান বাম পাশের এই দ্বিতীয়টা, এটা কি দ্বিতীয়টা না, সবাই দেখতে পাচ্ছেন এটা দ্বিতীয়টা? জি ভাইয়া ওটা দ্বিতীয়টা, বুঝতে পারছি। এন সি আর প্লাস 1 ডিভাইডেড বাই, এই যে অনুপাত মানে কি ভাগ, এই যে প্রথমটা, প্রথমটা কত, এন সি আর, তাহলে বাম পাশে আপনি কি লিখলেন, দ্বিতীয়টা ভাগ প্রথমটা লিখলেন, আমাদের ডান পাশেও তাই লেখা লাগবে, এই যে দ্বিতীয়টা ভাগ প্রথমটা। সবাই কি বুঝছি ভাই?
বুঝতে পারছি ভাইয়া। জি ভাই, এটা কেন করলাম, এটা একটা ইকুয়েশন বানালাম, আবার এটা একটা সূত্র হয়ে গেল। দেখেন ওই যে একটু আগে যে সূত্রটা লিখলাম, ম্যাজিক সূত্র, সেটা এখানে লিখতে পারবেন। এই যে উপরেরটা মাইনাস এই নিচেরটা, মানে লিখতে পারবেন এন মাইনাস আর ডিভাইডেড বাই এই যে বড়টা আর প্লাস ওয়ান, এটা লিখতে পারবেন এই যে 2 ডিভাইডেড বাই 1। এখানে যদি এটা ফ্যাক্টুয়াল দিয়ে আপনি ভাঙতে যাইতেন, তাহলে এটা আপনার আরো অনেক এক দুই লাইনের বেশি চলে যাইতো, অনেক বড় লাইন হয়ে যাইতো, সেটা আমরা শর্টকাটে করে ফেলতে পারলাম। এখন এখানে আর আর গুণ করবেন, এটা আপনারা করবেন, আমি একটু শর্টকাটে করি। এটা এরকম হবে এন মাইনাস, এদিকে হলো 2r আর এখানে r, এখানে হবে 3r, আর এদিকে হবে 2 × 2 ইকুয়াল টু হবে 2। এটা 1 নম্বর ইকুয়েশন। এটা আপনারা যদি শর্টকাট না বোঝেন একটু গুণ করে তারপরে লেখেন। একটা ইকুয়েশন হলো, আবার আরেকটা ইকুয়েশন, আরেকটা ইকুয়েশন কিভাবে বানাবো, এই যে এটা তৃতীয়টা এন সি আর প্লাস 2, তৃতীয়টা ভাগ প্রথমটা এন সি আর প্লাস 1 ইকুয়াল টু, এটার এপাশেও তৃতীয়টা ডিভাইডেড বাই দ্বিতীয়টা। এখন আবার আমরা সূত্র লিখতে পারি, উপরেরটা মাইনাস নিচেরটা, এন মাইনাস আর মাইনাস 1 ডিভাইডেড বাই এই আর প্লাস 1টা, আর প্লাস 1 ইকুয়াল টু 3/2। তোমার ভাই কালকে ক্লাস টেস্ট নাই? তোমার ভাই মনে চলে গেছে। ভাই ক্লাস টেস্ট থাকলে আপনি পড়াশোনা করেন, আমি পরে যোগাযোগ করব আপনার সাথে। তো ভাই এইটা গুণ করলাম, এখন আবার আর আর 3 দ্বারা এই যে একে গুণ, 2 দ্বারা একে গুণ, এগুলো গুণ তো সবাই পারেন। এটা আমি একটু শর্টকাটে লিখি, আপনারা একটু পরে করে নেন আর কি বিস্তারিত। 2n, আর এখানে হয় 2r, আর এখানে হয় 3r, মানে মাইনাস 5r, আর এদিকে হয় 2 × 2, আর এদিকে হয় 3 × 3, 3 আর 2 ইকুয়াল টু কত হয়, 5। এই যে দেখেন আমার দুইটা ইকুয়েশন পেয়ে গেছি। এখন কথা হলো এই যে এই ইকুয়েশনটাতে আমার দেখেন অজানা কে কে, শুধু n এবং r, আর এই ইকুয়েশনে আমার অজানা কে, শুধু n এবং r। ক্যালকুলেটর থেকে এই দুইটা ইকুয়েশন একবারে সরাসরি সলিউশন করা যায়। এখানে আপনি লিখবেন ফর্ম 1 এবং 2, n এর মান আপনি পেয়ে যাবেন 14, সম্ভবত 14, 14 তো দেখে আসি, হ্যাঁ n এর মান আপনি পেয়ে যাবেন 14, আর r এর মান আপনি পেয়ে যাবেন 4। এখন অনেকেই হয়তো বা এই ক্যালকুলেটরের ব্যবহারটা জানেন না, যে এই ইকুয়েশন আর এই ইকুয়েশন থেকে কিভাবে মান বের করে, এটা জানেন না, এরকম কেউ আছেন? জি ভাইয়া জানি না। আপনি ভাই কষ্ট করে একটু করবেন কি, আমাদের এই ইউটিউবের চ্যানেলটাতে চলে যাবেন। আমাদের ইউটিউবের চ্যানেলে গেলে দেখবেন যে এস এম তানভীর ভাইয়ের একটা প্লে লিস্ট বানানো আছে, একেবারে ওই শুধু ক্যালকুলেটার, ওখানে লেখা আছে যে ক্যালকুলেটারের ব্যবহার, বা ক্যালকুলেটার লিখে আপনি সার্চ দিলেও পাবেন। আমাদের এই যে চ্যানেলটা কি হলো, আচ্ছা লাইভ ক্লাস করে দিয়েছি তো একটু স্লো হয়ে গেছে প্রসেসর, একটু অপেক্ষা করুন। এই যে প্রাইভেট স্টাডি জোন, এই যে দেখেন, এই যে তানভীর ভাই এখানে ক্লাস নিতেছে, এখানে এখানে একটু আসে, এখানে প্লে লিস্টে ঢুকবেন আর কি, ঠিক আছে? এখানে একটু খুঁজে নিয়ে না, চ্যানেলটাতে খুঁজে নিন, শুধু ক্যালকুলেটারের উপর এখানে ক্লাস দেওয়া আছে, এবং এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি ক্যালকুলেটারের ব্যবহার না জানলে ভাই আপনাদের অঙ্ক সম্ভব না, ঠিক আছে? জি ভাইয়া। এই অঙ্কটা এইভাবে মোটামুটি আপনি করে ফেলবেন। তো আমাদের এখানে দেখেন, তাহলে এখানে 8 পর্যন্ত মনে হয় নাকি 1 2 3 4 পর্যন্ত অঙ্ক, এখানে কিছু অঙ্ক আপনাদের জন্য HW আছে, এই যে এই 2 নম্বর অঙ্কটা আমি করাইনি, এটা আপনার জন্য HW। আবার এই যে এই পর্যন্ত আপনারা চেষ্টা করবেন, এখন আমি আর এগুলো করাবো না, করাবো না বলতে না পারলে আমি করাবো, আপনারা আগে চেষ্টা করবেন। এই যে 5 থেকে 7 এই পর্যন্ত, এইটুকু হলো আপনাদের কাজ। আমি আজকে হচ্ছে যে অনেকদিন পরে ক্লাস শুরু করছি, আমি অনলাইনে প্রায় আমাদের নন ডিপার্টমেন্টের ব্যাচের কেউ আছেন নাকি এখানে? জি ভাই আছি। আমি মনে হয় 1 মাস পরে ক্লাস শুরু করলাম না ভাই? আমি অনেকদিন পরে ক্লাসটা যা শুরু করলাম, এখন থেকে কন্টিনিউ ক্লাস নেবো ইনশাল্লাহ। আজকে প্রায় 45 মিনিট হয়ে গেছে, তো আপনাদেরও সামনে মনে হয় পরীক্ষা, আমি আজকে ক্লাসটা আর নিবো না, মোটামুটি এটুকু একটু প্র্যাকটিস করেন। আর এখানে আমার যতগুলো অঙ্ক আছে, এটা আমার একটা ক্লাস লাগবে, বা
সর্বোচ্চ একটা বা দেড়টা ক্লাস লাগবে। আমি এখন রুটিন অনুযায়ী মোটামুটি কন্টিনিউ ক্লাস নেব, আলহামদুলিল্লাহ টেনশন নেই। এবং ভাই আপনি বলেন আজকে, জীবন ভাই কি বললেন আপনি, একটু ক্যালকুলাস বিষয়ে আজকে একটু বলেন যে কিভাবে কি করব। ক্যালকুলাস? হ্যাঁ ক্যালকুলাস, হ্যাঁ এটা। আচ্ছা ক্যালকুলাসের বিষয়ে ভাই কিভাবে করবেন ওটা, নন ডিপার্টমেন্টে যারা আছে ওদেরকে আমি মেসেজ দিই, একটা এরকম আমরা গুগল মিটে একটা মিটিং করব নি, ঠিক আছে? তাছাড়া এখন বললে পরে আবার আমার আবার বলা লাগবে। আচ্ছা হ্যাঁ ঠিক, আমি আজকেই প্রয়োজনে মেসেজ দিতেছি, কালকে বা নেক্সট ক্লাসে বলবো নি যে সবাই যেন শুরুতে অন্তত উপস্থিত থাকে, ওইখানে আমি বলে দেবো নি যে মানে কিভাবে কি করবেন ওটা আমি ওখানে বলে দেবো। আজকে ক্লাসটা এখানেই শেষ। আর যারা বাইরের যারা ক্লাস করছেন, আমি হচ্ছে যে রুটিনটা আমার কাছে নাই, আপনারা চাইলে আমি এই বীজগণিত আমি মোটামুটি 5 অধ্যায় করাবো, আমাদের 3 অধ্যায়ের মতো শেষ হয়ে গেছে। সমাবেশ আর দ্বিঘাতটা দ্বিপদীটা করতে পারবেন আপনারা, করলে আমি লিংক দিয়ে দেবো নি, যে যেখান থেকে লিংক পাইছেন লিংক দিয়ে দেবো নি, আপনারা ক্লাস করেন সমস্যা নেই। আমি ভাই তাহলে ক্লাসটা আজকে একটু কম করে নিচ্ছি। একবার ভাই আগে অঙ্কটা একটু যাওয়া যায়, স্ক্রিনশট দিয়ে রাখতাম যেটা করেছিলেন ভাই। পিডিএফটা দেন ভাই, পিডিএফটা দেন ম্যাথের। ভিডিওটা দেবো নি আমি, না ভিডিওটাই দিয়ে দেবো নি, সমস্যা নাই ভিডিওটা দেবো। পিডিএফ প্রশ্নের না, পিডিএফটাও দেন প্রশ্নের। আচ্ছা এখনই দিচ্ছি আমি, আমাদের গ্রুপে পোস্ট করে দিচ্ছি। আর ভাই কে যেন ছবি তুললে জানেন, কোনটাতে চলবে তুলবেন, এটাতে, এটা আহসানুল ভাই এটার ছবি উঠাবেন। আচ্ছা ভাই উঠান।